আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আমি আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটিতে দুইটা ট্রিক্স আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিব। তো ভিউয়ার্স, একটা ট্রিক্স হলো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে 3D হলোগ্রাম ভিডিও দেখতে পারেন। আর একটা ট্রিক্স হলো আপনি বোতলের মধ্যে পানি রাখবেন, বোতলটিকে কাত করলেও পানি পড়বে না। তো ভিউয়ার্স, সেজন্য ভিডিওটি পুরো দেখবেন। আর যারা অ্যাপস ইনফরমেশন প্রো বাংলা এই চ্যানেলটিতে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, ফিরছি ইন্টার পর। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। 3D হলোগ্রাম ভিডিও দেখার জন্য আমাদের প্রয়োজন হবে একটি বোতলের। আমার হাতে একটি বোতল দেখতে পাচ্ছেন, তো আমাদের বোতলটা পুরো অংশ লাগবে না, জাস্ট একটু অংশ লাগবে। তো আমরা এই বোতলের মুখের অংশটা কেটে নিব। তো কেটে নেবার পর আমাদের বোতলটা দেখতে কিছুটা এরকম হবে। তো আমাদের এই বোতলের আর একটু অংশ কাটা লাগবে, এই যে এই অংশটা আমাদের কাটা লাগবে। তো কেটে নেবার পর জিনিসটা দেখতে এরকম লাগবে কিছুটা। তো আমাদের এই অংশটা লাগবে না, আমাদের প্রয়োজন হবে বোতলের এই অংশটা। তো আমরা জাস্ট এই অংশটাকে কেটে আর একটু সুন্দরভাবে বানিয়ে নেব। তো কেটে নেবার পর আমাদের জিনিসটা দেখতে কিছুটা এরকম হবে। তো আমাদের বোতলটা হচ্ছে চার কোনা আকৃতির, এই জন্য চার কোনা আকৃতির হয়েছে। তো আমি জাস্ট আরেকটা জিনিস বানিয়ে নিলাম এরকম দেখতে, সেটা হচ্ছে একটু গোল। এই যে এটা হচ্ছে একটু গোল, একটু ছোট। তো আমরা জাস্ট একটা ছোট বানালাম, এটা বড় বানালাম। আমাদের বড়টা তুলনামূলকভাবে অনেক বড় হয়ে গেছে, তো আমাদের ছোটটা কাজ করতেছে। আপনারা যে 250 মিলির বোতলগুলো আছে ওই বোতল দিয়ে এটা বানাতে পারবেন। আপনারা সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ অপশনে লিখবেন 3D হলোগ্রাম ভিডিও। 3D হলোগ্রাম ভিডিও লেখার পর আপনি জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর অনেকগুলো ভিডিও চলে আসবে, আপনি জাস্ট একটা ভিডিও ওপেন করে সেটাকে রোটেট করে নেবেন। তারপর যে চারটা আইকন দেখতে পারবেন, সে চারটা আইকনের ঠিক মাঝখান বরাবর ওই জিনিসটা রাখবেন। রাখার পর ভিডিওটি প্লে করবেন, অবশ্যই ভিডিওটি অন্ধকারে প্লে করতে হবে। তারপর প্লে করার পর দেখতে পাচ্ছেন খুব HD দেখা যাবে, যত অন্ধকারে যাবেন তত স্পষ্ট দেখতে পাবেন। তবে আপনাকে মোবাইলের এক পাশ থেকে তাকাতে হবে, এক পাশ থেকে তাকালে আপনি জিনিসটাকে আরও ক্লিয়ারলি দেখতে পাবেন। ম্যাজিকটি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি বোতলের। আমার হাতে 1 লিটারের বোতল আছে, যে কোনো বোতল দিয়ে ম্যাজিকটি করা যাবে। তো বোতলের স্টিকারটি তুলিয়ে ফেলতে হবে, এবং আমাদের বোতলের মুখের অংশটি প্রয়োজন নাই, এজন্য আমি মুখের অংশটি এখানে ব্যবহার করি নাই। তারপর আমাদের ওই বোতলে অর্ধেকেরও বেশি পানি নিতে হবে, অর্ধেকেরও কম নিলেও হবে, তবে ম্যাজিকটিকে সুন্দর করার জন্য আমি অর্ধেকের বেশি নিয়েছি। তারপর বোতলটাকে সোজা করে বোতলটাকে একটু চিপতে হবে, যেন পানিটি উপর দিকে পড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো একটু চিপতে হবে, চিপার পর আমি জাস্ট এটাকে এডিটিং করব। এডিটিং করার জন্য আমি এখানে ব্যবহার করেছি ইনশর্ট ভিডিও এডিটর। হেই গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও তো এখনো শেষ হয়নি। তো এখানে আপনাকে যে কোনো একটি ভিডিও এডিটর অ্যাপ সিলেক্ট করতে হবে, আমি ইনশর্ট সিলেক্ট করছি। তারপর আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওর উপর ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আনবেন। তারপর ভিডিওটাকে অবশ্যই রোটেট করে নিতে হবে। তো এই রোটেটের মাধ্যমে কিন্তু আমাদের ম্যাজিকটা কাজে দেবে। তো রোটেট করার পর আপনাকে একটি অডিও পানি টোন নিতে হবে। তো অডিও পানি টোন নেওয়ার জন্য আপনার মোবাইলে একটা অডিও পানি টোন ডাউনলোড করে রাখবেন। ওই অডিও পানি টোনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর অডিও পানিটা সাউন্ডটা কিছুটা বাড়িয়ে দিতে হবে। তারপর আপনি অ্যাপের ওয়াটারমার্কটা রিমুভ করে নিতে হবে। রিমুভ করার পর ভিডিওটি সেভ করে নেবেন। তারপর ভিডিওটিকে প্লে করে দেখুন।
No, 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 no. No, 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 no. তো গাইস, ভিডিওটি আজ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর কি যেন, ও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।